আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি প্রাইম টিভি রাতের সংবাদে। সাথে আছি তাহমিনা শারমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। 24 ঘন্টায় আরও 37 মৃত্যু, আক্রান্ত 3,240। মাশরাফি করোনায় আক্রান্ত। হাইকোর্ট সহ দেশের আদালতে করোনার কবলে 107। কালিয়াকৈরে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গত 24 ঘন্টায় দেশে 3,240 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,08,775 জনে। এছাড়া গত 24 ঘন্টায় আরও 37 জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 1,425 জনে। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়ে ফিরেছেন 1,048 জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 43,993 জন করোনা রোগী। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 13,789টি, পরীক্ষা করা হয়েছে 14,031টি। শনিবার 20 জুন দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে 53 জনের, সে তথ্য জানানো হয় 16 জুনের বুলেটিনে। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে 4,008 জনের, এ তথ্য জানানো হয় 17 জুনের বুলেটিনে। বুলেটিনে বরাবরের মতো করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডাক্তার নাসিমা। এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য মতে প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে 87,76,448 জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে 4,62,897 জন। অপরদিকে সেরে উঠেছেন প্রায় 46,39,517 জন। বর্তমানে চিকিৎসাধীন আছে 36,74,036 জন। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা। শনিবার 20 জুন করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। শনিবার বিকেল 3:45 দিকে বিষয়টি নিশ্চিত করেছেন এমপি মাশরাফির ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি। তিনি বলেন, প্রথম নমুনা পরীক্ষায় এমপি মাশরাফি বিন মুর্তুজার করোনা ভাইরাস পজিটিভ এসেছে। বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য আবার তার নমুনা দেওয়া হবে, এরপর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নড়াইলের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, এমপি মাশরাফি বিন মুর্তুজা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন বলে শুনেছি, তবে এ নিয়ে এমপির সঙ্গে আমার কথা হয়নি। করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি এমপির ঘনিষ্ঠ একজন আমাকে জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার 18 জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেয় মাশরাফি। ঢাকায় তার নমুনা পরীক্ষা হয়, রিপোর্টে করোনা পজিটিভ আসে এমপি মাশরাফির। এর আগে গত সোমবার 15 জুন করোনায় আক্রান্ত হন মাশরাফি বিন মুর্তুজার শাশুড়ি হোসনে আরা। রোববার 14 জুন রাতে হোসনে আরার করোনা পরীক্ষা পজিটিভ আসে। নড়াইল শহরের বাড়িতেই চিকিৎসা চলছে তার। হোসনে আরার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল মোমেন। দেশের অধস্তন আদালতের 20 জন বিচারক ও 59 জন কর্মকর্তা এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের 24 জন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। দেশের আদালতে মোট 107 জন করোনার কবলে বলেও জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। শনিবার 20 জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচার কার্য পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় সারা দেশে এ পর্যন্ত অধস্তন আদালতের 20 জন বিচারক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের 24 জন কর্মচারী এবং অধস্তন আদালতের 59 জন কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এছাড়াও কোভিড-19 উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন আরও 6 জন বিচারক। কোভিড-19 উপসর্গ নিয়ে গত 18 জুন মাদারীপুর জেলা জজ আদালতের জারিকারক মোহাম্মদ কাউসার এবং গত 19 জুন নওগাঁ জেলা জজ আদালতের অফিস সহায়ক মহিউদ্দিন মোহন মৃত্যুবরণ করেন। তাদের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ফলাফল পাওয়া যায়নি। সর্বপ্রথম গত 22 মে নেত্রকোনা জেলা ও দায়রা জজ শাহজাহান কবির এবং মুন্সিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তারা দুজন সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই মুহূর্তে ঢাকা সিএমএইচ এর আইসিইউতে করোনা চিকিৎসাধীন আছেন লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ ফেরদৌস আহমেদ। তাকে প্লাজমা দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ঢাকার বিশেষ জজ আদালত 8 এর বিচারক সিনিয়র জেলা জজ বেগম শামীম আহমেদ।
এছাড়াও জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মোহাম্মদ রুস্তম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান 12, নোয়াখালীর হাতিয়া আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নিজামুদ্দিন 13, ঢাকার সিনিয়র সহকারী জজ তসরুজ্জামান। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাপল্লী বিদ্যুৎ এলাকায় অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় কামাল হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত কামাল হোসেন কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দনা এলাকার মৃত হায়দার আলীর ছেলে। নিহত কামাল হোসেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সুইং সেকশনে চাকরি করেন। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ভোর 5টায় নিহত কামাল হোসেন বাসা থেকে ফ্যাক্টরিতে যাওয়ার উদ্দেশ্যে বের হলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় আসলে সড়কের মাঝখানে থাকা আইল্যান্ডের ফাঁকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা ট্রাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সালনা হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে সালনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ বিষয়ে সালনা হাইওয়ে থানার এসআই জনাব মোজাম্মেল হোসেন জানান, আমরা সকাল 6:40 এই দুর্ঘটনার সংবাদ পাই, তারপর ঘটনাস্থল থেকে এসে লাশ উদ্ধার করি এবং নিহতের আত্মীয় স্বজনদের কোনো প্রকার মামলা মোকদ্দমার বিষয়ে আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষ করে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। নাম কি? নাম হলো মোহাম্মদ কামাল হোসেন। কখন মারা গেছে? উনি আনুমানিক 6:35 ঘটনার সময় অজ্ঞাতনামা গাড়ির চাপায় মারা। আপনারা কখন উদ্ধার করছেন? আমরা সংবাদ পাইছি 6:40-এর মধ্যে। কিভাবে আমরা জানতে পারছি যে অজ্ঞাতনামা গাড়ির চাপায় অস্তিদুপ্তি মারা গেছে? গাড়ি কি শনাক্ত করা যায় না? সকালবেলা গাড়ি মারে যে চলে গেছে কেউ দেখতে পাবে। এর কোন প্রতিষ্ঠানে চাকরি করেন বা কি করেন জানা গেছে? চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আধুনগর ইউনিয়নের রশিদার ঘোনা মিয়াপাড়ার বাসিন্দা দরিদ্র কৃষক মোর্শেদ আলম নামে এক ব্যক্তির জায়গা জোরপূর্বক দখল করে ফলজ ও বনজ নানা প্রকৃতির গাছ কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী শফিক আহমদ প্রকাশ, দুবাই রফিক ও তার ছেলে রিয়াজ মোহাম্মদ জুলফুর বিরুদ্ধে। ভাড়াটিয়া 30-40 জন সন্ত্রাসী সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 15 জুন দিবাগত রাত 4:30 সময় প্রায় 2,50,000 টাকার গাছ কেটে নিয়ে যায়। ভিকটিম দরিদ্র কৃষক মোর্শেদ আলম বলেন, আমার পার্শ্ববর্তী উশৃঙ্খল ও জোর জবর দখলবাজ সন্ত্রাসী শফিক আহমেদ প্রকাশ, দুবাই রফিক ও তার ছেলে রিয়াজ মোহাম্মদ জুলফু বিভিন্ন জায়গা থেকে 30-40 জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে রাতের আধারে আমার বসতভিটা সংলগ্ন জায়গা থেকে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছ মিলে প্রায় 2,50,000 টাকার অধিক গাছ কেটে নিয়ে যায়। গাছ কাটার শব্দ শুনে আমার পরিবারের সবাই বাধা দিতে গেলে তারা আমাদেরকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। ঘটনার সময় আমি স্থানীয় ইউপি সদস্য ফরিদুল আলমকে অবহিত করলে তিনি লোহাগড়া থানায় মোবাইল ফোন করলে সংযোগ পাওয়া সম্ভব হয়নি। ভিকটিম আরও বলেন, আমরা গরিব ও অসহায় হওয়াতে দুবাই রফিক আমাকে এবং আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করে জায়গা দখল করার জন্য অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আমি এমপি মহোদয় ও প্রশাসনের সাহায্য কামনা করে আইনের আশ্রয় চাচ্ছি। উক্ত বিষয়ে আধুনগর ইউনিয়ন পরিষদ 4 নম্বর ওয়ার্ডের মেম্বার ফরিদুল আলম বলেন, জায়গার মালিক হচ্ছে মোর্শেদ আলম। মোর্শেদ আলম দরিদ্র কৃষক হওয়ায় তার জায়গা জোরপূর্বক দখল করার জন্য বিভিন্ন রকম অত্যাচার করে যাচ্ছে শফিক আহমদ প্রকাশ, দুবাই রফিক ও তার ছেলে। আমরা অনেকবার স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন নিয়ে বিচার করেছি, কিন্তু তারা কোনো রকম বিচার মেনে না নিয়ে অসাধু উপায় অবলম্বন করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে মোর্শেদ আলমকে। দুবাই রফিক ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে গাছ কেটে নিয়ে গেছে এবং তাদেরকে মারধর করেছে। তিনি আরও বলেন, দুবাই রফিক প্রভাবশালী লোক, তাহার কাছে অবৈধ অস্ত্রশস্ত্র আছে বলে আমি শুনেছি। এ বিষয়ে সাতকানিয়া লোহাগড়ার সাংসদ প্রফেসর ডক্টর নদভি ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ না করলে তাহাকে দমন করা সম্ভব নয়, তাদের মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো উপায় নাই। তাই আমি অসহায় মোর্শেদ আলমের পরিবার ও তাদের প্রাণ রক্ষা করার জন্য মাননীয় এমপি মহোদয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। সরকার চায়।